হ্যালো বন্ধুরা, কোকাকোলা হলো পৃথিবীর সব থেকে জনপ্রিয় পানীয়, যেটি প্রতিদিন বিশ্বে সব থেকে বেশি বিক্রি করা হয়। কিন্তু এই পানীয়টি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোকাকোলার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। কোকাকোলা তৈরিতে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান, এর মধ্যে রয়েছে কৃত্রিম রং এবং স্বাদ, আর তার পাশাপাশি ব্যবহৃত হয় কোলারিন ও সাইট্রিক অ্যাসিড। তবে কোকাকোলার প্রধান উপাদান হলো চিনি। কোকাকোলার প্রতি 100 মিলিলিটারে প্রায় 10টা চামচ চিনি থাকে। অতিরিক্ত চিনি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটি ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কোকাকোলা তৈরিতে ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয়, যা আমাদের পাচনতন্ত্রের ক্ষতি করে। এটি আমাদের দেহের হাড়ের ক্ষয়ও বৃদ্ধি করে। কোকাকোলাতে ব্যবহার করা হয় কার্বনেট পানি। এই কার্বনেট পানি আমাদের পেট ফাঁপা এবং অ্যাসিডিটি বাড়ায়। আপনারা জেনে অবাক হবেন, কোকাকোলা এখনও তাদের গোপন ফর্মুলা প্রকাশ করেনি। আপনি যদি প্রতিদিন কোকাকোলা পান করেন, তাহলে মাত্র কয়েক মাসের ভেতরে আপনার ওজন 5 থেকে 10 কেজি বৃদ্ধি পাবে, যা মোটেই আপনার জন্য সুবিধাজনক নয়। এটির মাধ্যমে আপনার স্বাস্থ্য ঝুঁকি দ্বিগুণ হয়ে যাবে। কোকাকোলার অতিরিক্ত চিনির ফলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কোকাকোলা একটি ইসরায়েলের পণ্য হওয়ার কারণে বর্তমানে এটি সকল মুসলিম বিশ্বে বন্ধের দাবি উঠেছে। কোকাকোলার বদলে আপনি স্বাস্থ্যকর পানি যেমন দুধ বা ফলের রস পান করতে পারেন। কোকাকোলা একটি জনপ্রিয় পানীয় হলেও এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তাই কোকাকোলা খাওয়া থেকে বিরত থাকাই ভালো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি তাদের কাছে বেশি করে শেয়ার করুন যারা নিয়মিত কোকাকোলা পান করে।